ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? নবম শ্রেণীর 21তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হয়েছে। তো কী কী অ্যাসাইনমেন্ট আপনাদের করতে হবে সেই অ্যাসাইনমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো। নবম শ্রেণীর প্রথম অ্যাসাইনমেন্ট দেখছি আমরা, বাংলা পরিচ্ছেদ 48, অ্যাসাইনমেন্ট নম্বর 6 নম্বর অ্যাসাইনমেন্ট, সংবাদ প্রতিবেদন। এখানে যে অ্যাসাইনমেন্টটা আমাদের দেওয়া আছে সেটি হল, মনে করো তুমি সুমন বা সুমনা একটি দৈনিক পত্রিকার সংবাদ প্রতিনিধি, COVID-19 পরিস্থিতিতে মাস্ক পরার গুরুত্ব উল্লেখ করে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন তৈরি। তো এটি আমাদের বাংলা যেটি কাজ ছিল। এখন আমরা দেখব আমাদের আর কি অ্যাসাইনমেন্ট, আরেকটি অ্যাসাইনমেন্ট কী আছে। আমাদের আরেকটি অ্যাসাইনমেন্ট আছে, সেটি হচ্ছে আমাদের যেটি দেখছি, আরেকটি অ্যাসাইনমেন্ট আছে গণিত। তো গণিত অ্যাসাইনমেন্টটি আমরা দেখব, সেখানে যা আছে যে চতুর্ভুজ গণিত অ্যাসাইনমেন্ট। দুঃখিত, অ্যাকচুয়ালি আমাদের গণিত অ্যাসাইনমেন্ট নাই। এবার আমাদের অ্যাসাইনমেন্ট আছে শারীরিক শিক্ষা, এবং শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্টে আমাদের এটি হবে 2 নম্বর অ্যাসাইনমেন্ট, 3 অধ্যায়ে মানসিক স্বাস্থ্য অবসাদ থেকে নেওয়া হয়েছে। এবং আমাদের নির্ধারিত কাজটি হলো করোনা COVID-19 কারণে আরাফ ইদানিং বাসা থেকে বের হয় না, তার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বেড়াতে আসে না, বিদ্যালয়ে যাওয়ার জন্য তার প্রবল ইচ্ছা জাগে, প্রতিদিন অনলাইন ক্লাসের জন্য মায়ের মোবাইল ব্যবহার সুযোগ, গেম খেলে অতিরিক্ত সময় কাটায়, বর্তমানে মেজাজ খিটখিটে থাকে এবং সে প্রায় অসুস্থ বোধ করে, ফলে পরিবারের সবার সাথে মাঝে মাঝে খারাপ আচরণ করে। আরাফের মতো উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তোমার ও তোমার পরিবারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করো। সংকেত, মানসিক আচরণ অবসাদ। তো এটি ছিল আমাদের নবম শ্রেণীর দুটি অ্যাসাইনমেন্ট আমরা দেখলাম, একটি হচ্ছে শারীরিক শিক্ষা এবং অন্যটি হচ্ছে বাংলা, অন্যটি হচ্ছে বাংলা। তো এই দুটি অ্যাসাইনমেন্ট ছিল। তো আমরা আপনাদের জন্য এই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই আপলোড দেবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কোয়ালিটি ম্যান আপনাদের চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিশেষ গুড লাক।